আজ আপনাদের সামনে আলোচনায় আসছি চারটে রাশির কষ্টের দিন শুরু হচ্ছে। চারটে রাশির কষ্টের দিন শুরু হচ্ছে। কী কী রাশি? মেষ, বৃষ, মকর এবং মীন, এই চারটে রাশি এবছর 2024-এর জুন মাসের শেষ দিকে মানে 29 তারিখ থেকে আর নভেম্বর মাসের মাঝামাঝি মানে 15 নভেম্বর পর্যন্ত এই জাতীয় কাজটা হবে, যেটা কষ্টকর চারটে রাশির ক্ষেত্রে। এবার আসি কি কেন কষ্ট। শনিদেবের জন্যে কষ্ট, এবং শনিদেব বক্রী হচ্ছেন। কখনো কেউ কেউ বলেন বক্রী কিংবা মার্গী। খুব সংক্ষেপে বোঝাচ্ছি, ঘড়ির কাঁটার উল্টো দিকে চলা হচ্ছে বক্রগতি। ঘড়ির কাঁটার উল্টো দিকে চলা হচ্ছে বক্রগতি, এই বক্রী হচ্ছেন শনিদেব। শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক সমস্ত কষ্টই আমার বলা ওই চারটে রাশির মধ্যেই এই জিনিসগুলো ঘটবে শনিদেবের বক্রগতির জন্যে। যে কোনো পাগল দুঃখী মানুষ রাস্তাঘাটে উস্কো খুস্কো চুল ছেঁড়া জামা কাপড় পরে বসে আছেন, তাদের প্রতি শনিবার যে কোনোভাবে মিষ্টি এবং রুটি আহারের জন্যে তুলে দেবেন, একটু জলও প্রদান করবেন। এটা যারা পারবেন না তারা কালো কুকুর, কালো গরু কিংবা কালো কাককে খেতে দেবেন মিষ্টি সম্বলিত রুটি। যদি সেটাতেও আপত্তি থাকে তাহলে যেটা করবেন, এই রসগোল্লার রসে বুড়িয়ে নিয়ে নিমকি, নিমকি রসগোল্লার রসে বুড়িয়ে নিয়ে নিমকি, নিমকি মানে ওই রসগোল্লার দোকানেই পাবেন, মিষ্টির দোকানেই পাবেন, সেই নিমকি খেতে দেবেন। প্রত্যেকটা মানুষের রাশি আর লগ্ন ওইগুলোই হবে, ওই চারটেই হবে। রাশিতে হলে প্রকোপটা বেশি, লগ্নতে হলে প্রকোপটা কম হবে। আপনার এই আহার পশু পাখিদের কিংবা পাগল বা উন্মাদগ্রস্ত মানুষ যারা ভিক্ষাও করছেন তাদের যদি প্রদান করেন, আপনার যে কষ্ট সেটা লাঘব হবেই হবেই হবেই। তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধু বোনেদের উদ্দেশ্যে আমার আন্তরিক প্রীতি ও ভালোবাসা রইল, আর সহানুভূতিও রইল। আর যারা প্রবীণ ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, তাদের কাছে আমার নতমস্তক প্রণামও রইল।